এডি লাগবে ভাই আমার লাগবে কাল জানি ভালো ভালো রেখেছি এসে ভালো রেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাসী যে সব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইরা মা বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার যে বৃহত্তম বাজার ফলের জন্য সেই বাজারে এসেছি দেখাবো যে আজকে কৃষক কি বলে বা যারা আর বিভিন্ন জায়গার আরকদার আছে ব্যাপারী আছে তাদের মুখ থেকে শুনবো যে আজকে বাজারে কি হালচাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মোহাম্মদ মেহেদী হাসান সাগর মেহেদী হাসান সাগর ভাই আপনার নাম্বারটা আমি দিয়েছিলাম এই যে কিছু মাল কেনার জন্য যারা বিভিন্ন জায়গা থেকে আসবে তাদের সহযোগিতা করার জন্য বা যারা অপরিচিত তাদের সহযোগিতা করার জন্য যাই হোক আজকে একটু জেনে নেই আপনার মুখ থেকে যে আপনাদের এই বাজারের নামটা কি জলছত্র বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মধুপুর থানা টাঙ্গাইল জেলা মধুপুর থানা টাঙ্গাইল জেলা আচ্ছা এই বাজারটা কয়টা প্রতিদিন লাগে কিনা জি দৈনিক হাট কয়টায় থেকে কয়টা পর্যন্ত হয় সকাল 8টা থেকে নিয়ে 2টা পর্যন্ত 2টা পর্যন্ত আপনি কলার হাট আর এই আপনার এই ফলের হাট একসাথে লাগে একসাথে লাগে আজকে তো ফল কতগুলা ব্যাপারী ফল আজকে কিনছেন আজকে সকালবেলা কেবল কিনা ধরছি কিনা ধরছেন তাতে কতগুলা ব্যাপারী আপনার হাতে আছে এখন এখন ব্যাপারী আছে আপনার চারজন তাতে আজকে যদি আরো কোনো ব্যাপারীরা বিভিন্ন জায়গায় থেকে আপনাকে বলে যে ভাই মাল কিনে দিতে পারবেন তো নাকি পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি তো এখানেই এখানে জলছত্রই বাড়ি আচ্ছা আজকে কিরকম দামে কিনছেন এই ফলগুলো একটু বলেন কিনছি আপনার 35 টাকা 35 টাকা তাতে রমজানের আশায় কি একটু দামটা বাড়তি নাকি জি জি রমজানের আশায় দামটা অনেক বাড়তি অনেকটাই বাড়তি আর এইগুলি কিরকম দামে কিনছেন এগুলো পড়ছে আপনার 25 টাকা 25 টাকা পিস আর এটা 35 টাকা পিস এটা ওজনে কয় কেজি হবে ওজনে হবে আপনি প্রায় দেড় কেজি এক কেজি আর হাফ কেজি দেড় কেজি এক কেজি দেড় কেজির মতন হবে নাকি আর যদি আরো কিছু মাল কিনে 400 গ্রাম এটা কিন্তু অনেকটাই কম হবে আচ্ছা মেহেদী হাসান ভাই আপনি যদি অনেকেই চাবে যে আপনি একটু সব মাল কিনে দিবেন রমজান মাসে আপনি শুধু কি রমজান মাসেই না সারা বছরই সারা বছরই কিনেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 01 7 0 1 7 6 8 6 8 7 4 7 4 7 5 2 7 5 2 এই নাম্বারে খুঁজলে পাওয়া যাবে আপনাকে নাকি না বিরক্ত হবেন না বিরক্ত আচ্ছা যাই হোক ভাইজানকে ধন্যবাদ আমি দেখি যে আরো অনেক কৃষক আছে তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব দেখি অনেক ফলি আসতেছে বাজারে অনেক বিক্রি হয়েছে অনেক ফলি নামতেছে দেখাচ্ছি যে আসলে আগে যেভাবে ফলগুলো আসতো আজকে কিন্তু আসলে এইভাবে আসে না যেহেতু ছই আল্লাহ অটোগুলা কিন্তু আসলে দেখাইতে একটু কষ্ট হয়ে যায় আমাদের যে তবুও আমরা চেষ্টা করব কৃষকের সাথে কথা বলার জন্য এইদিকে আছে দেখা যাচ্ছে যে অনেক ফলের গাড়ি দাঁড়িয়ে আছে ওই পাশেও আছে আমরা একটু যদি জানতে চাই যে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো কি আনছেন আজকে আনারস এটা কি ফল ভাই জলডঙ্গি আর অন্য কোনো ফল এখন পাওয়া যায় কিনা না পাওয়া যায় না আজকে কতগুলো ফল আনছেন তাতে কয় গাড়ির মতন কাটছেন আজকে পাঁচ গাড়ি কিরকম দাম বলতেছে ভাইজান কিরকম কম বলেন ১৫-২০ টাকা তাতে রমজান মাস আসা থেকে ফলের দাম বাড়ছে না কমছে মানে আগে যেরকম ছিল এরকমই আছে নাকি আচ্ছা বাংলাদেশে তো অনেক কিছুর দামই বেড়েছে মাহে রমজান আসাতে ফলের দাম কেন বাড়লো না
আচ্ছা অন্য বছর তো যেমন আপনারা বিভিন্ন ধরনের খেজুর কিনা খান, কিরকম কত টাকা কেজি আর এই বছর কত টাকা কেজি খাচ্ছেন? আমি দেখি আরো যারা কৃষক আছে আসলেও তাদের কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব যে আসলে বাজার কেমন। ভালো জিনিসে ভালো দাম এটা বোঝাই যায়। এ ফলগুলা কে আনছে ভাই? আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো। কতগুলো ফল আনছেন আজকে? ১৬০০। কোথেকে আসছেন আপনি? মোটের বাজার। মোটের বাজার থেকে আসছেন? কিরকম দাম বলতেছে আজকে? ৫০। ৫০ টাকা? আজকে কি বাজার একটু বেশি না কম? আজকে একটু কম বেশি, কালকে বেশি বেচছি। কালকে বেশি বেচছেন? কালকে কিরকম দাম বিক্রি করছেন? ৫২ টাকা, ৫৫ টাকা। আর আজকে? ৫০ টাকা, সর্বোচ্চ ৫০ টাকা। কতগুলো ফল আনছেন আজকে? ১৬০০। আপনাদের বাগানে কিরকম প্রস্তুতি আছে, কিরকম ফল আছে বাগানে? প্রচুর পরিমাণ ফল আছে বাগানে, অনেক ফল আছে নাকি? কত লক্ষ ফল আছে আপনাদের হাতে? ৩ লাখের মতন আছে। আপনার কি বাগান থেকেও বিক্রি করেন নাকি? বাগান থেকে বিক্রি করেন। বিক্রি করছেন না করবেন? করবো। করবেন? আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, আরেকজনের হাতে দেন দেখি। গ্রামীণ নাম্বার তো নাকি? দেখাচ্ছি দর্শক ভাইয়ের, আসলে অনেকেই চেয়েছেন যে দেখি নাম্বারটা একটু বলে দিচ্ছি। ০১৭২৬৫৬৪২১৮ এই নাম্বারে খুঁজলেই হয়তো ভাইজানকে পাওয়া যায়। ভাইজানের নামটা কি বললেন? আসগর আলী ভাই, অনেক সুন্দর নাম। নাম্বারটা আবারও বলছি, ০১৭২৬৫৬৪২১৮। না বিরক্ত হবেন আবার? হ্যাঁ, অনেকে কিন্তু বিরক্ত হয় ভাই। আপনাদের এই বাজারে গেছে বছর একজন নাম্বার দিয়েছিলাম, বলেছে ভাই একদমই আমাকে ঘুম পাড়তে দেয় না। আসলে এমন যাতে না হয়। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখা যায় যে আমি যে আসি না এমন না, অনেক বাজারে আসতে হয়, অসংখ্য ফল কিন্তু বাজারে আসছে। এই ফলগুলা কে আনছে ভাই? একই মালিক আনছে। দেখাচ্ছি এদিকে অসংখ্য ফলের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এদিকে, দেখি একটু দেখি দাদু। দেখাচ্ছি যে এই ফলগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানেন? আহমদ মন্ডল। আহমদ মন্ডল, অনেক সুন্দর নাম তো। কতগুলো ফল আনছেন আজকে? ১৬০০। ১৬০০, কিরকম দাম বলতেছে? দাম ভালোই বলতেছে। কিরকম দাম একটু বলেন। এটা মনে করেন যে ৫০টি পিস বিক্রি হয়। ৫০ টাকা পিস? আজকে কি দাম বেশি না কম? মোটামুটি। আপনি রমজান আসার আগে বিক্রি করছেন? আগে বিক্রি করেন নাই। আপনাদের হাতে কিরকম ফল আছে বর্তমানে? অনেক ফল আছে। তাতে কি বাজার আরো বাড়তে পারে না কমবে? এইটুক তাহলে যথেষ্ট ইনশাল্লাহ। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে অনেকদিন পর একটি ধৈর্যশীল মানুষ আমি পেয়েছি, ওনার সাথে কথা বললাম। আসলে যদি বাজার সীমিত থাকে, কৃষকের কিছুটা লাভবান হয়, তাহলেই কিন্তু নাম। আসলেই অনেকের আছে যে যদিও মাল যত বিক্রি করবে ততই চাহিদা থাকবে, আসলে এরকম আমি মনে করি না, এরকম আসলে ভাবি নেই। দেখি আমি আরও কিছু কৃষকের সাথে একটু কথা বলবো, দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে। এ ফলগুলো কী আনছে দাদা? লোক নেই। আমি দেখাচ্ছি যে অবশ্যই কৃষক আছেন এইদিকে, দেখি। এই ফলগুলো বিক্রি হয়েছে দাদা? বিক্রি হয়েছে নি? হ্যাঁ, কিরকম দাম বিক্রি করছেন? ৪০ টাকা প্রতি পিস, ৪০ টাকা। কয় গাড়ি বিক্রি করছেন? ৩ গাড়ি ১০০০ মাল। আসলে কিন্তু আজকে অনেকটা
অনেকটাই কম, আসলে এক দেড় কেজি সোয়া কেজির মতন হবে হয়তো। দেখাচ্ছি আমি এদিকে আরও ফলের গাড়ি আছে, এদিকে অসংখ্য ফল কিন্তু বাজারে আসছে আজকে। আসলেই এত ফল কিন্তু আমি আসলে হয়তো জলটুকু ফলগুলো কিন্তু এত আসলেই দেখি নাই, দেখেছি অনেকটাই। এই যে গাড়িগুলার যে দাঁড়িয়ে আছে দেখতেছেন, সবই কিন্তু জলটুকি ফল, ফলের গাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? মুজাম্মেল। মুজাম্মেল হক ভাই, কোথা থেকে আসছেন আপনি? বতিয়া থেকে। কি ফল আনছেন আজকে? জলডঙ্গি ফল। কিরকম দাম বলতেছে ভাই জান? 20 টাকা 25 টাকা। আজ কালকেও আনছিলেন নাকি ফল? আজকেই আনছেন। কিরকম দাম বলতেছে? 20-25। তাতে মনে হচ্ছে কি কম না বেশি? বাজার ভালো, আগের তুলনায় একটু ভালো আর কি, নাকি? যাই হোক ভাই জানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে আসলে বাজার কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছে দেখা যাচ্ছে। ফলও কিন্তু অসংখ্য ফল আসছে বাজারে। দেখি দাদু একটু এইদিকে, একদমই কিন্তু রাস্তার উপরে বাজারটা, রাস্তার দু পাশে ফল রয়েছে। আমি শুধু একটি পাশ আপনাদের দেখাচ্ছি যে ফলগুলা, অন্য পাশে যাব না। এই ফলগুলা কে আনছে দাদু? এই ফলগুলা কে আনছে দাদু? আপনি আনছেন? এদিকে আসছেন একটু দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? হ্যাঁ, মজনু ভাই, খুব সুন্দর নাম তো। কোথা থেকে আসছেন আপনি? গুবুদিয়া। এখান থেকে আপনাদের কত কিলো? 2 কিলো হবে। কতগুলো ফল আনছেন আজকে? 1500। পাঁচ বেন এই ফলগুলোই তো নাকি? এটা আসলে কি ফল? এটা জলডুঙ্গি। এটা কিরকম দাম বলতেছে আজকে? মানে 1500 ফল 25,000, মানে 25 টাকা পড়ছে। হ্যাঁ, কালকেও আনছিলেন নাকি? কালকে মনবাও ফল আনারস কি মনবাও বিক্রি হয়? কত মন বিক্রি করছেন? 1400 টাকা মন। আজকে কি মনবাও দাম বলে না? বাজারে, এটা কি বাড়িতে থেকে মনবাও বিক্রি করছেন? জি জি জি। যাই হোক মজনু ভাইকে অনেক ধন্যবাদ। আসলে আমি ভিডিওটা বেশি লম্বা করব না, আসলে অসংখ্য ফল কিন্তু জলছত্র বাজারে আসছে। আমি রাস্তার একটু যদি ওই পাশে যাই তাহলে দেখাতে পারবো হয়তো যে কীরকম ফল বাজারে আসছে, কেমন অনেক চাহিদা আসলে কিন্তু রমজান মাসের হিসেবে। হয়তো সামনে আরও চাহিদা বাড়তে পারে, দিন যত যাবে তত চাহিদা বাড়বে। একদমই কিন্তু রাস্তার অপর পাশে এসে গেছি, দেখি যে একটু ফলগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানেন? মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন ভাই, কত টাকা আছেন আপনি? 300। হ্যাঁ, 300। 300 কিরকম দাম বলতেছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো। কিরকম বলেন? 10,000 টাকা। 10,000 টাকা। অন্যান্য দিনের তুলনায় কি আজকে বাজার কম না বেশি? একটু কমে। একটু কম, তাতে কিরকম ফল অন্য অন্য দিন কিরকম আসছে, আজকে কিরকম আসছে? আজকে অনেক বেশি, অনেক বেশি। তাতে কালকের চাইতে আজকে কত হাজার ফল বেশি আসছে? মোট কত হাজার ফল আসছে? কমপক্ষে 20,000 ফল। 20,000। অন্য অন্য দিন কিরকম আসছে? কম আসছে, এখন একটু বেশি আসছে। দিন যত যাবে ততই তো বাড়বে নাকি? বাড়বে। যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরও অনেক কিছু কি আছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে দেখি আজকে আসলেই বাজারটা কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি ভাই জানের? আলী আকবর। আলী আকবর ভাই, কোথা আসছেন আপনি? হ্যাঁ, বেরিবাই। বেরিবাই, কতগুলো ফল আনছেন আজকে?
কিরকম কয় গাড়ি ফলানছেন? ছয় গাড়ি। কিরকম দাম বলতেছে? দাম বলছো কমই। কিরকম কম বলেন? তিন দেবছে আপনার 18,000। 18,000 মানে 900 ফল 18,000 টাকা, 1200 ফল 18,000 টাকা। অন্য অন্য দিনের চাইতে আজকে একটু কম নাকি? কালকে কিরকম বিক্রি করছেন? আরো আরো বেশি দাম বিক্রি করছেন? আজকে কম নাকি? তাতে কি এখন যে ফল বাগানে আছে দিনের দিন কি আসলে ফলের চাহিদা বাড়বে না কমবে? কমবে কমবে। ফল তো অনেক ফল আছে, অনেক কৃষকের সাথে কথা বললাম, অসংখ্য ফল রয়েছে বাগানে। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে যে দেখি যে আসলেই অনেক ফলই বাজারে আসছে, অসংখ্য ফল দেখা যাচ্ছে বাজারে, আরও ফল আসবে। এখন কিন্তু একদমই সকাল, এখনও কিন্তু মনে হচ্ছে যে এখনও 9-10 বাজে নেই তবুও। আসসালামু আলাইকুম। দেখি এইদিকে আছে অনেক ফল কিন্তু বাজারে আসছে, এইদিকে এইদিকে অনেক ফল আসছে। এই ফলগুলো কে আনছে ভাই? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? আব্দুর রহিম ভাই। কোথেকে আসছেন আপনি? কতগুলো ফল আনছেন আজকে? 300। এই ফলগুলো আনছেন কিরকম দাম বলতেছে আজকে? মানে 2035, মানে কত টাকা পিস পরে এটা? 20-15 টাকা পিস। ফলের আসলে ফল কি আরো আজকে কিরকম ফল আসছে বাজারে? প্রচুর। কয় হাজার ফল হতে পারে আজকে? 5-6 লাখ। 5-6 লাখ ফল হবে আজকে? একজন কিন্তু বলছে কয় ভাই 20,000 ফল আছে। হ্যাঁ, তাতে 10 অটোয়ে 20,000। আমার মনে হয় যে আসলে কয়েক লক্ষ ফল বাজারে আসছে আসলেই। তাতে ফলের চাহিদা কি কমবে না বাড়বে? এখন বাড়বে, কারণ হচ্ছে এখনো কিন্তু রমজানের শুরু বলা যায়, তাই না? তাতে দামটা ছিল, এখন তার সাথে অনেক অনেক বাড়ছে, অনেক বাড়ছে, চাহিদাও বেড়ে গেছে। আরো আরো কি চাহিদা বাড়তে পারে কিনা? আরো বাড়তে পারে, রমজান যতদিন আছে আমার মনে হয় আরো বাড়তে পারে, যদি বৃষ্টি না হয় বা যদি ঠান্ডা বলা যায় না, কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে আরো চাহিদা বেড়ে, আরো চাহিদা বেড়ে যাবে। তাতে আপনাদের বাগানে কিরকম ফল আছে বর্তমানে? আছে প্রচুর, কিন্তু মানে যেটা মাথা কাটা হয় ওটা ওটা তোর আছে, ওটা কিলা আসলে এটা তো তাই। যাই হোক ভাইজানকে ধন্যবাদ, ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে আমি আর ভিডিওটা লম্বা করবো না। বাজারে সর্বোচ্চ মনে করুন বেচা কিনে হয়েছে 50-40। হ্যাঁ হ্যাঁ, নিচে 10 টাকা, 8 টাকা, 8 টাকা। এই যে মালটা, এই মালটা আপনার 8 টাকা পর্যন্ত আজকে দাম হচ্ছে, মানে হয়তো 10-8 টাকা এরকম। 8 টাকা 10 টাকা, এটা ছোট মাল, এটা 10 টাকা সর্বোচ্চ, 10 টাকা সর্বোচ্চ নিম্ন মাল এটা। এর উপরে মনে হয় 50 টাকা পিস পর্যন্ত কথা কিনে হচ্ছে এখানে। 50 টাকা, তাতে আজকে কত হাজার ফল আপনার হিসাবে আসতে পারে? যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে ভিডিওটা আমি আর লম্বা করব না, আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ পাক যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।